আসসালামু আলাইকুম সবাইকে, রুমিনা অ্যান্ড ইফাত মম চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের আমার পুরো বাড়ি ঘুরে দেখাবো। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা, আর ওটা হচ্ছে রাস্তা। আমার পুরো বাড়িটা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে আমাদের সামনেটা, আমাদের কিন্তু গ্রামের মধ্যেই বাড়ি। এটা হচ্ছে আমাদের বাড়ির মেইন গেট। আসেন আপনাদের আমার বাড়িটা ঘুরে দেখাই। গেট খুললাম, গ্রামের বাড়িটা একটু এলোমেলো থাকবেই। এই যে এদিকে আমাদের রসুনগুলো রাখা আছে, প্রথম দরজা দিয়ে ঢুকি। এই পাশে একটা বারান্দা আছে, এই যে এইদিকে এখানে আমাদের কারেন্টের মিটারগুলো বসা আছে। তারপরে এটা হচ্ছে আমাদের রুম, এই ঘরে আমরা থাকি। এই যে আমাদের এদিকে একটা বিছানা আছে, এদিকে বাচ্চা কাচ্চার কাপড় চোপড় রাখার জন্য অনেক ঝুড়ি র্যাক, এদিকে সোফা, এই পাশে আর একটা রুম আছে। এটা এখন কেউ থাকে না, এটা ফাঁকাই থাকে এই রুমটা। এখানে মেয়ে পড়াশুনো করে। এটা হচ্ছে মেয়ের বইয়ের টেবিল। তারপর আমাদের ঘর থেকে বেরিয়ে এবার এই পাশে, এই যে এটা হচ্ছে আমাদের যার দেওয়ালের রুম, ওদের রুমটাতে আর বেশি কিছু দেখাইলাম না, আমি একটু দেখাই দিলাম। থেকে বাইর হয়ে তারপরে এখানে আর একটা রুম আছে। এই রুমটাও ফাঁকা থাকে, কেউ থাকে না। যদি বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসে তখন এই রুমে থাকে। যে আমাদের এখানে কিন্তু জমিতে স্প্রে করার মেশিন আছে, এটা হচ্ছে আমাদের কুয়োর পাক। গ্রামের মধ্যে যেভাবে যেরকম আর কি থাকে, একদম ছোটো ছোটো বাথরুম, কুয়ো আছে, এখানে মোটর আছে। তারপরে কুয়ো পার থেকে এদিকে এসে এটা হচ্ছে আমাদের রান্নাঘর, গ্রামের বাড়ির রান্নাঘর, বুঝতেই পারছো। এখানে চুলো দিয়ে রান্না করি আমরা, চুলো আছে, গ্যাস আছে, আপাতত গ্যাস নেই, সেই হয়ে গেছে। আজকে কিন্তু প্রচুর রোদ। তারপর এইটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ঘর, এটাতে আমার শ্বশুর শাশুড়ি থাকে। আর এই পাশে আর একটা রুম আছে, এইটাতে ধান চাল আর অনেক কিছু হাবি জাবি গ্রামের বাড়ির জিনিস কত কিছু থাকে। ঘর থেকে বার হয়ে এদিকে আমাদের বাড়ির পিছনটা দেখাই দিচ্ছে। এই যে আমাদের বাড়ির পিছনে এই যে খড়ে কী বলে এটাকে, এইটা হচ্ছে আমাদের গোয়াল ঘর, যেটাতে গরু রাখি।